হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আম এবং কাঁঠাল সংরক্ষণের পদ্ধতি দেখাবো, খুব সহজভাবে দেখাবো। আর এজন্য আমি হচ্ছে আমটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, পানির সাথে একটু সেরকা মিশিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জাস্ট ক্লিন করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে আমি আম এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এটা তো আপনারা অবশ্যই পারবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আমি খুব সহজ এবং সিম্পল যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেটা আমি শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। একটা ভিডিওর মাধ্যমেই হচ্ছে আম কাঁঠাল সংরক্ষণ পদ্ধতিটি দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আম এবং কাঁঠাল সংরক্ষণের জন্য আম এবং কাঁঠাল দুটো একটু শক্ত প্রকৃতির যেটা থাকে, একদম নরম যেটা হয়ে যায় সেটা নেবেন না, একটু শক্ত টাইপের থাকলে একটু ভালো হয়। তো এখন কাঁঠালটা যেভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের ভিতরে যে বিচিটা এবং এই যে একটা আবরণ থাকে, বিচিটা যেটার মধ্যে থাকে, বিচির যে উপরে একটা আবরণ থাকে সেটাও আর কি ফেলে দিতে হবে। একদম ফ্রেশ কাঁঠালের পিসটাই আর কি রাখতে হবে। আমি 2-3 পিস দেখিয়ে দেব। আর এই যে এক্সট্রা যে অংশগুলো থাকে এগুলো আমি একদম পুরোপুরি কিন্তু দেখিয়ে দিচ্ছি, যেগুলো একদম ফেলে দিয়ে শুধুমাত্র যে কাঁঠালের কোয়াগুলো সেগুলো শুধু রেখে দিতে হবে। এগুলো একদম সম্পূর্ণ বের করে নিয়ে তারপর একদম ক্লিন করে রাখতে হবে। যেহেতু আম কাঁঠাল সবারই পছন্দের খাবার, তো এই জন্য যদি আমরা একটু আম কাঁঠাল সংরক্ষণ করে রেখে দিই, অনেক সময় হচ্ছে যখন এটা তো যেহেতু আম কাঁঠাল সিজনাল ফল, তো এটাকে আমরা সংরক্ষণ করে রেখে দিলে যখন থাকবে না তখন আর কি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এটা খাওয়া যাবে, সেটা কিন্তু খুব ভালো হবে। অনেক সময় জুস করে খাওয়া যায়, তো এই জন্য একটু সংরক্ষণ করে রেখে দেওয়াটাই আমি মনে করি সব থেকে ভালো হবে। তো আর এখানে হচ্ছে যে কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করে, কীভাবে পরিষ্কার করে, আর কাঁঠালের বিচি দিয়ে মুরগি কীভাবে রান্না করে, এগুলোর প্রত্যেকটারই ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তো এই তো আমি যতটুকু পরিমাণ রাখবো সেটা আমি ক্লিন করে নিয়েছি। তারপরে একটা বাটার মধ্যে আমি এটা বাটার মধ্যে নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি যে কন্টেনারে যে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখেছি, কন্টেনারও বলেন বা বাটা যেটাই বলেন না কেন, সেরকম একটা কিছুর মধ্যে যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে জাস্ট 2-3 দিন বা যে গ্যাপে খায় বা হচ্ছে যে 2-3 দিনের জন্য তো সংরক্ষণ করা হয় না, এটার জন্য হচ্ছে নর্মালে রেখে দেওয়া যায় এভাবে বাটায়। কিন্তু যখন হচ্ছে এটাকে সংরক্ষণ করতে হবে তখন কিন্তু এভাবে একটা পলিতে নিয়ে একদম মুড়িয়ে তারপরে হচ্ছে এরকম একটা বাটা বা কন্টেনারের মধ্যে যদি আমরা রেখে দেই তখন কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কয়েক মাস পর্যন্তই কিন্তু এটা অনেক ভালো থাকবে। আমি দুটো উপায় কিন্তু দেখিয়ে দিলাম, নর্মালে কীভাবে রাখবেন আর হচ্ছে যে ডিপে কীভাবে রাখবেন, সেই দুটো উপায় দেখিয়ে দিলাম। আর কখনোই কাঁঠাল নর্মালে যদি রাখতে চান শুধু একটা একটা বাটিতে বা একটা পেলা এটার মাধ্যমে যদি রাখা হয় তাহলে কিন্তু ওটার ফ্লেভারে অন্যান্য খাবার নষ্ট হয়ে যায়, মানে একটা আলাদা একটা ফ্লেভার নষ্ট হবে না, ফ্লেভারটা খুবই বাজে আসে। তো অবশ্যই এরকম একটা কন্টেনারে ঢেকে রেখে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো এই যে আমের পিসগুলো আমি একটু বড় করে রেখে দিয়েছি। আর শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যে নর্মাল ফ্রিজে যদি আমটাকে এরকম পিস পিস করে কেটে রেখে দেন তখন কিন্তু এটা ভালো থাকবে, আর যখন মন চাবে জাস্ট নামিয়ে পরিবেশনে একটা মেহমান আসলো বা নিজেদের খাওয়ার জন্য জাস্ট বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এটাও দেখিয়ে দেবো যে ডিপে যে সংরক্ষণ করবেন সেটাও আমি খুবই সহজ এবং সিম্পলভাবে কিন্তু আমি দেখাবো। কাঁঠালটা আমি যেভাবে রেখেছি ঠিক সেম সেভাবে।
একদম বেছে বেছে কিন্তু শক্ত, যে একটু শক্ত, শক্ত বলতে কাঁচা না, মানে পাকার মধ্যে যেটা একটু শক্ত থাকে সেটাই হচ্ছে, একদম নরম তুলতুলে হয়ে গেলে সেটা রেখে দিলে কিন্তু ডিপে সেটা সংরক্ষণ করা যায় না। তো এরকম বাটার মধ্যে হচ্ছে আমি রেখে দিচ্ছি, এটা হচ্ছে নর্মালে রাখার জন্য এরকম ভাবে পিস করে রেখে দিতে পারেন। আর অনেক সময় হচ্ছে এভাবে কিন্তু ডিপেও সংরক্ষণ করতে পারেন, তবে আমি যদি একটু বেশি কয়েকদিন যদি রেখে দেই এরকমটা, যে শুধু বাটার মধ্যে, তাহলে হচ্ছে কি সেটা একটু বরফটা বেশি জমে যায়। তো এটা আমি দেখার পরেই কিন্তু আমি এই সিস্টেমটা ফলো করতেছি, যে একটা পলিতে করে বা জিপলক যে ব্যাগ আছে সেটার মধ্যে করে নিয়ে তারপরে হচ্ছে যদি এরকম কন্টেনারের মধ্যে রাখা হয় তাহলে একটু বরফটা কম হয়। তো এর জন্যই হচ্ছে এই প্রসেসটা ফলো করবেন, তাহলে খুবই উপকৃত হবেন আমি মনে করি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে জাস্ট একদম এরকম একটা বাটার মধ্যে ভরে রেখে দিতে পারেন, বা লম্বা যে কন্টেনার থাকে, কৌটোগুলো থাকে, সেটার মধ্যে করেও রেখে দিতে পারেন, স্পেসটা একটু কম হয়। তো এভাবে কিন্তু কোনো সমস্যাই হয় না। তো যেহেতু একটু আমটা বেশি খাওয়া হয় তো সেজন্য আমি আমটা দুটো বাটায় রেখেছি আর একটা বড় বাটায় কাঁঠাল রেখে দিয়েছি। তারপর হচ্ছে এরকম একটা পলি দিয়ে কিন্তু উপরে আস্তে একটা পেঁচিয়েও রাখা যাবে, আবার কিন্তু এটা হচ্ছে যে দুটো ভাঁজ করে মানে দেওয়া যাবে আর কি পলিটা। এই তো খুবই সিম্পলভাবে কিন্তু দেখালাম, আশা করছি আমার এই ভিডিও দেখে আজকে আপনাদের একটু হলে উপকার হবে। যদি ভালো লাগে প্লিজ 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 আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হ্যাঁ সাথে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সুন্দর সুন্দর আপডেট যে ভিডিওগুলো সেগুলো আপনাদের নোটিফিকেশন বক্সে সবার আগে চলে যায়, সেটা আপনারা দেখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রকম কোনো সমস্যা হয়েছে কি না, যেটা বলেছি এটা একদম পারফেক্ট হয়েছে কি না। সবাই ভালো থাকবেন, সবার সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।